মানে অহা বছর এই বিহু কমিটি উদ্যোগ বিহুর আগে আগে পনেরো দিনমান কিনা একটা কর্মশালা করব উঠি অহা যে লড়া ছোৱালী সরু হোক ডাঙর হোক তাদের যদি অল্প কর্মশালা করে এটা সরকে হলেও আমি বিহু দল গঠন করব আজি নববার্ষিক নবমবার্ষিক হল আজি মানে দুই বছর পাঁচ ছয় বছর আগতে বনাইছিল এবার তেনেকে আজি আরো মানে আসছিল তেনেকে বনালো এই রংঘরটো আমার ডাঙরিয়া সকলে কলে বোলে তেনেকে আরো এবার করে দিও তেনেকে কলে বনাইছো মানে তেনেকে সেইটা আৰু আপনাদের দেখেছে মোর ঘর ইয়াতে আমার লালগুড়ি নিবাসী গোলপাড়া ডিস্ট্রিক্ট বামুনবাড়ি হয় মোর ঘর এটা হল আমার অঠারো দিনমান লাগিছে আর মোর মোর বাকি যিমানখিন আছে তেনেকে আছে মানে কল অঠারোজনও আছে মোর খরচ মানে তেনেকে মোর নিজাভাবে খরচ নাই সব মানে সব কমিটির ফলপরা হয়েছে যেখানে খরচ হয়েছে যিমানখিনি পারিছো মানে নিজ ফলপরা করছো বারো পেসা তেনেকে মোর ধর কথা এনে আমার যেখানে আমার বেলেগভাবে একো নাই বারো কিন্তু মোর গাঁওবাসী যেখানে ধর মোক সাপোর্ট করে তেনেকে যদি কিনা এটা কয় ধর ডাঙরিয়া সকলে করবলে এনেকা এটা ভাল লাগিব আর এটা এনেকা বনাই দিয়া বেলেগ আন এটা বছর এনেকে হলে বারো মানে বনাই দিম একো নাই এজন সাধারণ ড্রাইভার ড্রাইভার করে আছো এনেকে নাই কারণ কি মানে ঘর মানে ঘর বা আমার গাঁওবাসী কিমানখিনি সময়ও দিব নো কারণ কিবা ক্ষেত্রে এইবারে সেইখানে মানে মানে সময় দিব পারিছো কিবা একটা ক্ষেত্র এনেকে আর যেখানে পারিছো সেখানে করছো আর নিজরে বিহু তেনেকে আর নিজেরও গাত একটা ফুর্তি লাগে সেইখানে আর রঙালী রঙালী বিহু সন্মিলনী আজিরপর আট বছর আগতেই আরম্ভ করেছিল তো তেতিয়ারপর আমি ধারাকারভাবে আমি সন্মিলনী অনুষ্ঠিত করে আছো এইবেলি আমি নবম বর্ষত ভরে দিছহি বিশেষ আমার কোনো শিল্পী আসলে আমার না থাকে আমি যিখিনি গাঁৱৰ শিল্পী সকলক লৈ বা বাহিরের আমার যিখিনি থলুয়া শিল্পী থলুয়া নৃত্য গীতের মাজেৰে আমি বিহু দল থাকিব ৰাভা কৃষ্টি থাকিব বড়ো কৃষ্টি হাজং বিভিন্ন বারে রহনীয় কৃষ্টি থাকিব আমি তেনেকেই বিহু উদযাপন করে আছো আমি সকলখিনি আমার নিজা রাইজর মানে সাহায্যতে অনুষ্ঠিত করে আছো
আমি আজি নৱমবৰ্ষত আমাৰ বামুণবাৰী ৰঙালী বিহু সন্মিলনে ভৰি দিলে যিখিনি আমি আজিৰ পৰ্যায়টো যেনেকৈ পাইছোঁ এই পৰ্যায়টোৰ মূলতে হ'ল আমাৰ ওচৰ পাজৰৰ তাৰপিছত আমাৰ যিখিনি শুভাকাংক্ষী আছে তেওঁলোকে আমাক যথেষ্টখিনি সহায় সহযোগিতা আগবঢ়াইছে আৰ্থিক দিশতেই হওক বা অইন কোনো দিহা পৰামৰ্শতেই হওক এনেধৰণে কৰিলে ভাল হ'ব বা এনেকৈ কৰক এনেকুৱা দিহা পৰামৰ্শ আগবঢ়াইছে আৰু তেওঁলোকলৈ এই সুযোগতে আমি আপোনালোকৰ যোগেদি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ